যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আটচালা ঘর কাজী নজরুল ইসলামের সে বাড়ি কাটপাড়ি ডাঙ্গায়। আর ভেতরে আমরা যাব, তো দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ আর নাই রে। তো হেই গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আনাদার ব্লগ ভিডিও। এম ডি আমিন খান। আর রাইট নাও আমরা এখন আসি তালসাড়ি, তালসাড়ি মোড়ে এবং তালসাড়ি ইকো পার্কের ডিসি পার্কের সামনে। আমরা আজ যাব হচ্ছে কাজী নজরুল ইসলামের বাড়ি, সেই স্মৃতি বিজড়িত সে বাড়ি, সেখানে আমরা চলে যাব। তো আমাদের সাথেই থাকবে। তো আমরা সরাসরি কাজী নজরুল ইসলামের সেই স্মৃতি বিজড়িত সেই ঘরের দিকে রওনা দিলাম। আমরা বর্তমানে আছি এখন তালসাড়ি। আপনারা চাইলে চুয়াডাঙ্গা থেকে বাসে বা অটোতে করে আসতে পারেন। মামা, কার্পাইডাঙ্গা কোন দিকে? ডান দিকে, ডান দিকে, ডান দিকে। হ্যাঁ, চ তো লাইভে আমরা ফার্স্ট কাজী নজরুল ইসলামের বাড়িতে যাচ্ছি। হ্যালো। তো ওখানে আমাদের যেতে লাগবে 10 মিনিট। আমরা তালসাড়ি থেকে উঠেছি এবং ওখানে গিয়ে আমরা দাঁড়াবো এবং সেই স্মৃতি বিজড়িত সেই বাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে লাইভে কোনোদিন সেই কার্পাইডাঙ্গে আসা হয়নি, তো আমাদের কাউকে জিজ্ঞেস করে সেই কাজী নজরুল ইসলামের আটচালা ঘর দেখে নিতে হবে। তো ফাইনালি আমরা সেই কার্পাইডাঙ্গার ভিতরেই পৌঁছে গেছি। আমাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের 3-4 মিনিট লাগবে যেতে। অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান চাইও, বুকের মাঝে রইও রে বন্ধু, বুকের মাঝে রইও। অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গাইও রে বন্ধু, পীরিতের গান গাইও। দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ আর নাই রে কেবল তুমি ছাড়া। আর মিশাইয়া পীরিতের গান গাইও রে বন্ধু, ছাড় একটু ছাড়। চাচা, কার্পাস জাঙ্গা কি সামনে? কার্পাস জাঙ্গা আচ্ছা, একদম সুগা রোড। আচ্ছা আচ্ছা, সুগা। ও সেই মানে খ্রিস্টানদের একাই, ঠিক আছে। বামে বামে, ফাইনালি দেখতে পাচ্ছেন সেই আটচালা ঘর, কাজী জাতীয় কবি নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত সেই আটচালা ঘর। আমরা চলে এসেছি, আমাদের যেতে হবে এই পথ দিয়ে। তো আমাদের আর 2 মিনিটের মতন পথ, তো আমরা চলে যাব। তো অনেক জল্পনা কল্পনার পরেও সেই কাজী নজরুল ইসলামের বাড়িতে পৌঁছাতে আমরা সক্ষম হয়েছি। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আটচালা ঘর কাজী নজরুল ইসলামের সে বাড়ি কার্পাড়ি ডাঙ্গায়। আর ভেতরে আমরা যাব, তো আমার সাথেই থাকবে। আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম তরুণ বয়সে অনেকবার এসেছেন এই চুয়াডাঙ্গা।
দামুড়হুদা উপজেলা সীমান্তবর্তী জনপদ করপাইটাঙ্গাই। তার তৃতীয় বিজড়িত খড়ের আটচালা ঘরটি এখনও সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে, কিন্তু ঘরটির বয়সের ভরে নুয়ে পড়েছে। কবি যে ঘরে অনেক দিন রজনী কাটিয়েছেন এ ব্যাপারে কারো দ্বিমত বা বিতর্ক নেই। আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম রাজনৈতিক ওলটর দলে বাংলাদেশে বেশ কয়েক স্থানে এসেছেন। ময়মনসিংহ, ত্রিশাল, কুমিল্লা, যশোর, খুলনা, বরিশাল, চুয়াডাঙ্গা উল্লেখযোগ্য। এইসব স্থানে অনেক সাহিত্য রচনা করেছেন কবি, অনেক রচনা অমরত্ব পেয়েছে। চুয়াডাঙ্গা করপাইটাঙ্গার পূর্বের নাম নিশ্চিন্তপুর, বেশ কয়েকবার এসেছেন এই করপাইটাঙ্গায়। এখানেও কালজয়ী রচনা করেছেন কবি নজরুল ইসলাম, যেমন বাবুদের তালপুকুরে, হাবুদের ডালপুকুরে, সে কি বাস করিলে তাড়া, বলিতাম একটু দাঁড়া। এছাড়ার অংশবিশেষ আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের লিচুচোর কবিতা থেকে নেওয়া। কবি এই ঘরে বসেই এই কবিতাটি রচনা করেছিলেন। তবে একটি দুঃখের বিষয়, এখানে বিনা অনুমতিতে ঢুকতে দেয় না, কারণ এটা হচ্ছে পারিবারিক একটি ঘর। তো আমরা পুরা আপনাদের দেখাতে পারলাম না, বাইরে থেকে যতটুকু পেরেছি আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের। তো আমরা এখান থেকে ব্যাক করব। তো আমরা এখান থেকে ব্যাক করতেছি, দুঃখের বিষয় আমরা কাজী নজরুল ইসলামের বাড়িটা আপনাদের সুন্দরভাবে দেখাতে পারলাম না, তো কষ্ট থেকে গেল। অবশ্যই ঠিক আছে, তো চেষ্টা করব পরবর্তীতে আসার জন্য। তো আমরা এখন বাসার দিকে রওনা দিলাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করতেছি। গুড বাই।